আমি আছি মোটামুটি ভালো। কুমিল্লা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে, দোয়া করবে সবাই, আমিও দোয়া করি তোমাদের জন্য। আজকে আমরা একটু জেনারেল ফিজিওলজি কোয়েশ্চেন ডিসকাশন করব। ইন দ্য প্রিভিয়াস ক্লাস আমরা ডিসকাশন করেছিলাম জেনারেল ফিজিওলজি আইটেম 1। আজকে আইটেম 1 নিয়ে একটু কথা বলে দেন, আমরা আইটেম 2 তে চলে যাব। দেখো আইটেম 1-এ এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি ভাইবা কোয়েশ্চেন বলেছিলাম যে টোটাল বডি ফ্লুইড কম্পার্টমেন্টটাকে ভাগ করা, ঠিক আছে? ইন দ্য প্রিভিয়াস ক্লাস আই মেনশনড হিয়ার আনফরচুনেটলি 20% অফ 1/3 অফ দি টোটাল বডি ওয়াটার, বাট ইট শুড হ্যাভ এয়ার টোটাল বডি ওয়েট, নট টোটাল বডি ওয়াটার। দিস ইজ টোটাল বডি ওয়েট, প্লিজ ডু কারেকশন হেয়ার। হেয়ার আই সেভ 28 লিটার, 40% অর 2/3 অফ দি টোটাল বডি ওয়েট, not total body water. Okay, slip of tongue, I did mistake here in previous class. Here total, it should have total body water, not total body weight, sorry, total body weight. Please do correction here. ECF 14 liter means 20% or 1/3 of the total body weight. Do you understand? Total body weight, here 40% or 2/3 of the total body weight. 28 liter means 40% or 2/3 of the total body weight. Okay, do correction here. In item 1, last question, what is gain? In general physiology, item 1, last question, what is gain? Gain বলতে আমরা কি বুঝি? এই কোশ্চেনটা রিটেনেও আসে মাঝে মধ্যে, ভাইবা তো জিজ্ঞেস করে। ভেরি কমন কোশ্চেন ফর রিটেন এক্সাম। And also examiner may ask you in the exam, what is gain? Gain of a control system, that is the degree of effectiveness with which a control system maintains constant condition is determined by the gain of the negative feedback. It is calculated by following formula, that is gain equal to correction divided by error. Dharo, suppose tomar body temperature koto tuku thakte hoy normally 37 degree সেন্টিগ্রেড, যদি সেন্টিগ্রেড হিসাব করি কতটুকু, 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে নর্মাল বডি টেম্পারেচার। এখন কোনো কারণে তোমার বডিতে টেম্পারেচার হয়ে গেল 40 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কতটুকু তোমার বেড়ে গেল এখানে, ধরো সাপোজ 50 ডিগ্রি হয়ে গেল, তোমার থাকা উচিত কত, 37। তোমার বডিতে হয়ে গেল কোনো কারণে হাইপারথার্মিয়া, দ্যাট ইজ কত হয়ে গেল, 50 ডিগ্রি সেন্টিগ্রেড। 50 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয়ে যায়, বডি কি করবে, অটো রেগুলেশনের মাধ্যমে হোমিওস্ট্যাটিক বাই হোমিওস্ট্যাটিক মেকানিজম বডি এটাকে ট্রাই টু কারেক্ট দিস থিংস। বডি সাপোজ বডি এটাকে কতটুকু নিয়ে আসতে পারলো, 40 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কারেকশন কতটুকু করলো, 50 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 40 ডিগ্রি, কতটুকু হলো এখানে, 10 ডিগ্রি সেন্টিগ্রেড কারেকশন আমার হয়ে গেল। কিন্তু আমার থাকা উচিত ছিল কত, 37 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কতটুকুতে আনতে পেরেছে, 40, তাহলে এরর কতটুকু রইলো, 40 মাইনাস 37, দ্যাট ইজ 10 মাইনাস 3, দ্যাট ইজ 3.3 হচ্ছে আমার গেইন। তোমরা কি বুঝতে পেরেছ, বডিতে নর্মালি টেম্পারেচার থাকা উচিত ছিল 37 ডিগ্রি সেন্টিগ্রেড, কোনো কারণে বডিতে 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল, বডি তার হোমিওস্ট্যাটিক মেকানিজম এর মাধ্যমে আনতে পারলো 40 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ কারেকশন কতটুকু করতে পেরেছে, 50 থেকে যে 10-40 পর্যন্ত আনলো, সে 10 ডিগ্রি সেন্টিগ্রেড কারেকশন সে করতে পেরেছে, কিন্তু পারে নাই কতটুকু, থাকা উচিত ছিল 37, করতে পেরেছে 40, দ্যাট মিন্স এখানে কতটুকু পারে নাই, 3, তাহলে 10 ডিভাইডেড বাই 3, তাহলে গেইন হচ্ছে 3.3, কারেকশন ডিভাইডেড বাই এরর, দিস ইজ গেইন। এটা জাস্ট আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। নাও সাম ডেফিনেশন ফর ভাইবা এক্সাম, হোয়াট ইজ অটোফেগি, that is self eating. Another name of autophagy is self eating. It is the body's way of cleaning out damaged cell in order to regenerate newer cell. এটা একটা বডির ওন প্রসেস যেটাকে আমরা ড্যামেজ সেল গুলি নিজে নিজে ক্লিনিং আউট হয়ে যায় বডি থেকে এবং নতুন নতুন সেল রিজেনারেট করবে, অথবা অর autophagy is the normal physiological process by which cells are destroyed in the body by protein degradation to maintain normal functions. This is the definition of autophagy. Now, what is apoptosis? For by the exam,
What is apoptosis? Apoptosis is the programmed cell death under genetic control. This is called apoptosis. Now, what is necrosis? Necrosis, it is the irreversible cell death in living tissue. It occurs when too little blood flows to the tissue. This can be from injury, radiation, or chemicals. That is irreversible cell death. এটাতে সেল ডেথ একেবারে তুমি রিভার্স করতে পারবে না, ইরিভার্সিবল সেল ডেথ হয়ে যাবে। আচ্ছা হাইপারট্রফি জিনিসটা কি? হোয়াট ইজ হাইপারট্রফি? হাইপারট্রফি দ্যাট ইজ ইনক্রিজ সেল সাইজ, সেটা হচ্ছে হাইপারট্রফি। হোয়াট ইজ হাইপারপ্লাসিয়া? হাইপারপ্লাসিয়া হচ্ছে ইনক্রিজ সেল নাম্বার, নাম্বার অফ দ্য সেলস ডিউ টু ইনক্রিজ সেল ডিভিশন, দ্যাট ইজ মাইটোসিসের জন্য সেল নাম্বার যদি বাড়ে সেটাকে বলি আমরা হাইপারপ্লাসিয়া, যদি সেলের সাইজ বেড়ে যায় সেটাকে বলি হাইপারট্রফি, যদি ইরিভার্সিবল সেল ডেথ হয় সেটাকে আমরা বলি নেক্রোসিস। দিজ আর অল ভাই দ্য কোয়েশ্চেন্স ফ্রম আইটেম ওয়ান। নাও টুডে উইল স্টার্ট আইটেম টু, জেনারেল ফিজিওলজি আইটেম টু। First question, please write down everybody in your khata. What is cell? What is cell? Write down everybody in your khata. What is cell? Definition, drawing level and part of cell. Number one, what is cell? Define cell and number of cell. This is very important written and viva question. See here. Cells are the structural and functional units of all living organisms. There are approximately 100 trillion cells in the human body. এখানে কি ইয়ামিন যুক্ত আছো? ইয়ামিন, ইয়ামিন কি আছো? ম্যাম অফলাইন দেখাচ্ছে। হ্যাঁ অফ দেখাচ্ছে। হ্যাঁ জি ম্যাম অফলাইন দেখাচ্ছে। তুমি কি শুনতেই পাচ্ছ না কিছু? না ম্যাম আমাকে না ম্যাম ইয়ামিন কো অফলাইনে দেখাচ্ছে ম্যাম। আচ্ছা ঠিক আছে তুমি আছো তাইলে। আচ্ছা ইয়ামিন 100 ট্রিলিয়ন সেলস এর মাঝে এখানে বলতে পারবে আরবিসি কত ট্রিলিয়ন? এখানে 100 আমি বলেছি দেয়ার আর অ্যাপ্রক্সিমেটলি 100 ট্রিলিয়ন সেলস ইন দ্য হিউম্যান বডি, এখানে কত ট্রিলিয়ন আরবিসি থাকবে এবং কত ট্রিলিয়ন অন্যান্য সেলগুলি থাকবে? টোটাল 100 ট্রিলিয়ন। How much RBC present? Do you know this? 25 trillion red blood cells. 25 trillion RBC. Or 75 trillion. Fine, very good. Okay. Now, next question. Organization of cell. Very, very important. Another question. Or this is the figure of figure drawing level a cell. You can draw this figure from Sambulingam, this figure from your textbook, Guyton and Hall. You can draw any figure, no problem at all. See here, now cell. Cell is divided into cell membrane and protoplasm. See here, cell membrane and protoplasm. Now, protoplasm again divided cytoplasm and nucleus. See here, cytoplasm, organelles and inclusions. Organelles again divided membranous organelles and non-membranous organelles. See here, in membranous organelles, mitochondria, endoplasmic reticulum, Golgi complex, lysosome, peroxisome. Sorry. Now, non-membranous. See here, ribosomes, centrioles, filaments, microfilaments and intermediate filaments, microtubules, cilia and flagella, inclusions, secretory granules, pigment granules, lipid and glycogen crystals. Now nucleus, nuclear membrane, nucleolus, nucleoplasm, chromatin, heterochromatin and euchromatin. This is very, very important question for your Viva exam. This is my favorite question also. Organization of the cell. That is the different substances that make up the cell are collectively called protoplasm. Protoplasm has five basic structures. This is called organization of the cell. Protoplasm has five basic structures. This is called organization of the cell. Please concentrate here. What are how much? 70 to 85%. Proteins 10 to 20%. Lipids 2
2% carbohydrate, 1% in electrolytes, sodium, potassium, magnesium, sulfate, phosphate, whatever it may can, you can tell, no problem at all. Okay. This is organization of the cell. This is very, very important viva question. Please remember this question. Write down this question. Organization of the cell. Now, cell membrane. This is very important written question and also viva question. Cell membrane, composition, structures, functions of cell membrane. See here, the cell membrane which envelops the cell is a thin, pliable, elastic structure. Thickness, very, very important MCQ question. Thickness, 7.5 to 10 nanometers. Very important MCQ question. 7.5 to 10 nanometers. Composition. It is composed almost entirely of protein and lipids. The approximate composition, very, very important viva question, please. Protein, always remember that. Protein, large portion is protein, 55%. Phospholipids, 25%. Cholesterol, 13%. Other lipids, 4%. Carbohydrates, 3%. Now, functions of cell membrane or plasma lemma. Functions of cell membrane. Another name of cell membrane is plasma lemma or plasma membrane. Another name of cell membrane, plasma membrane or plasma lemma. Now, function. First one, protective functions. Cell membrane protects the cytoplasm and the organelles present in the cytoplasm. Number two, selective permeability. Cell membrane acts as a semi-permeable membrane which allows only some substances to pass through it and acts as a barrier for other substances. Number three, absorptive function. Nutrients are absorbed into the cell through the cell membrane. Number four, excretory function. Metabolites and other waste products from the cell are excreted out through the cell membrane. Number five, exchange of gases. Oxygen enters the cell from the blood and carbon dioxide leaves the cell and enters the blood through the cell membrane. Number six, maintenance of shape and size of the cell. Cell membrane is responsible for the maintenance of shape and size of the cell. These are all functions of cell membrane. Now, structure of cell membrane. This is very, very important by the question. Its basic structure is a lipid bilayer interposed with large globular protein. That is fluid mosaic model. The cell membrane structure ta kemon thake tamim acho kina ke parbe fluid mosaic model bolte ki bujhi amra ekjon answer koro please. What do you mean by fluid mosaic model? Ekhane mosaic bolte kon guli ke bujhacchi nam protein. Yes, very good. ওই যে ফ্লোরে যে মোজাইকের ডিজাইন থাকে প্রোটিনগুলি হচ্ছে মোজাইকের মতো আর ফ্লুইড দিচ্ছে কে লিপিড বাই লিপিড লেয়ারটা তাই না লিপিড বাই লেয়ারে যে ফ্লুইড মোজাইক মডেল আমরা বলে থাকি আচ্ছা এই লিপিড লেয়ারটা দেখো কম্পোজড অলমোস্ট এন্টায়ারলি বাই ফসফোলিপিড এন্ড কোলেস্টেরল দা মেজর লিপিডস আর হচ্ছে কি ফসফোলিপিড দেয়ার আর ভ্যারাইটিজ অফ ফসফোলিপিড ফসফোটিডাইল কোলিন ফসফোটিডাইল সেরিন ফসফোটিডাইল ইথানো লেমিন নাও সি হিয়ার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং ওয়ান এন্ড অফ এই যে লিপিড বাই লেয়ার থাকে লিপিডের এক পাশে কি থাকে ওয়ান এন্ড থাকে কি হাইড্রোফিলিক পোর্শন আর অ্যানাদার এন্ড হচ্ছে hydrophobic portion. See in the figure. See, this is hydrophilic portion. This is hydrophobic portion. See here, one end of each phospholipid molecule is soluble in water. Jeta soluble thakbe water e seta hocche ki thake hydrophilic portion boli amra. And outer end is soluble only in fat. That is hydrophobic. Tale dekho, ei je center e je portion ta thake. This is hydrophobic portion. That is tara pani ke হয় পায় তাই না আর হাইড্রোফিলিক পোর্শন দে ক্যান সলিবল ইন ওয়াটার এটা হচ্ছে হাইড্রোফিলিক পোর্শন আর হাইড্রোফোবিক হচ্ছে ফোবিয়া টু ওয়াটার তাহলে এটা কি থাকবে অনলি দিস পোর্শন সলিবল ইন ফ্যাট আচ্ছা
যে কোশ্চেনটা ভাইভাতে জিজ্ঞেস করা হয় এমসিকিউ কোশ্চেন, দা ফসফেট এন্ড অফ ফসফোলিপিড ইজ হাইড্রোফিলিক, এখানে কোন এন্ডটা তোমার হাইড্রোফিলিক, ফসফেট এন্ড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন, এন্ড দা ফ্যাটি অ্যাসিড পোর্শন ইজ হাইড্রোফোবিক, হিয়ার ফ্যাটি অ্যাসিড পোর্শন ইজ হাইড্রোফোবিক, হিয়ার ফসফেট এন্ড ইজ হাইড্রোফিলিক, দিস ইজ ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন, ইউ হ্যাভ টু ড্র দিস ফিগার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড নাইস ফিগার। নাও সবারই কিছু না কিছু প্রবলেম এবং লিমিটেশন আছে, তারপরও তোমরা কন্টিনিউশনটা করো, কি কি কোশ্চেন আমরা ভাইভাতে জিজ্ঞেস করি এগুলি দেখে নিবে, ঠিক আছে? ইউটিউবে পরবর্তীতে সার্চ করে দেখে নিবে যাদের প্রবলেম হচ্ছে। দেখো ফাংশনস অফ লিপিড লেয়ার ইন সেল মেমব্রেন, সেল মেমব্রেন থেকে অনেক কোশ্চেন আমরা করি যে সেল মেমব্রেনটা কি ধরনের মডেল, ফ্লুইড মোজাইক মডেল, ফ্লুইড মোজাইক মডেল বলতে তোমরা কি বুঝো, ঠিক আছে? লিপিড গুলির নাম বলো, এই যে ফসফোলিপিড মেইনলি, তিনটা ফসফোলিপিডের নাম বলবে। নাও ফাংশনস অফ লিপিড লেয়ার ইন সেল মেমব্রেন, আমি এখানে যেটা জিজ্ঞেস করব কোন কোন সাবস্টেন্সেস ক্যান ইজিলি পাস থ্রু দিস লিপিড লেয়ার, কোন কোন জিনিসগুলি লিপিড মানে ফ্যাট সলিউবল সাবস্টেন্স, অফকোর্স অল ফ্যাট সলিউবল সাবস্টেন্স ক্যান ইজিলি পারমিবল থ্রু দিস লিপিড লেয়ার, কি কি প্লিজ গিভ মি এক্সাম্পল, তখন তোমরা কি কি এক্সাম্পল দিবে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যালকোহল, প্লিজ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আই হ্যাভ আ কোশ্চেন, উইচ সাবস্টেন্সেস ক্যান ইজিলি পাসেস থ্রু লিপিড বাই লেয়ার, দিস ইজ মাই ফেভারিট কোশ্চেন, তাহলে কি কি বলবে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যালকোহল। কোন কোন সাবস্টেন্সেস পাস করবে না এই লেয়ার দিয়ে, ওয়াটার সলিউবল সাবস্টেন্স সাচ অ্যাজ গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ইউরিয়া, ইলেকট্রোলাইট, এগুলি কি হবে এই লিপিড বাই লেয়ার দিয়ে কি ইজিলি পাস করবে, নো, বিকজ দে নিড চ্যানেল, তাদের স্পেশাল টাইপ অফ ক্যারিয়ার প্রোটিন চ্যানেল লাগবে, ঠিক কিনা? গ্লুকোজের জন্য অ্যামাইনো অ্যাসিড, ইউরিয়া, ইলেকট্রোলাইটস, এগুলি ইলেকট্রোলাইট গুলি যেমন ভোল্টেজ গেটেড চ্যানেল দিয়ে ঢুকবে, গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড এগুলি কি সেকেন্ডারি একটি ট্রান্সপোর্ট মেকানিজমের মাধ্যমে ঢুকবে, দ্যাট ইজ চ্যানেল ক্যারিয়ার প্রোটিন নিডেড টু এন্টার দিস সাবস্টেন্সেস থ্রু দ্য লিপিড বাই লেয়ার, বাট ইজিলি উইদাউট এনিথিং ইজিলি ক্যান এন্টার অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যালকোহল, বিকজ দে আর সোললি ফ্যাট সলিউবল সাবস্টেন্সেস, বাট ওয়াটার সলিউবল সাবস্টেন্স ক্যানট ইজিলি এন্টার থ্রু দিস লেয়ার, দে নিড ক্যারিয়ার অর ক্যারিয়ার অর ট্রান্সপোর্টার মেকানিজম অর ক্যারিয়ার প্রোটিন, ক্যারিয়ার প্রোটিন চ্যানেল লাইক দিস, সি দিস ইজ দ্য ফিগার, লিপিড বাই লেয়ার, সি হিয়ার দিস ইজ ওয়ান লিপিড লেয়ার, দিস ইজ অ্যানাদার লিপিড লেয়ার, সি হিয়ার this is hydrophilic portion and this portion is hydrophobic portion, this portion is hydrophobic, this I'm showing here hydrophilic portion and this is hydrophobic portion, hydrophilic and hydrophobic portion, and see here in between globular lipid, this lipid portion in phospholipid, between this phospholipid there is colorful, that is yellow color thing, cholesterol, some cholesterol is added here, so what is the function of cholesterol, see here cholesterol molecules are arranged in between the phospholipid molecules, just now I am showing here, see here cholesterol, this is cholesterol, this is cholesterol, cholesterol, also this here, this is cholesterol, that is cholesterol lies in between the phospholipid molecule, so what is the function of cholesterol, cholesterol molecules are arranged in between the phospholipid molecules, mainly help to determine the degree of permeability of the bilayer to water soluble constituents of the body fluid, and also cholesterol also control much of the fluidity of the membrane, that is mainly cholesterol maintain fluidity of the membrane, this is the main thing, this is also figure of lipid bilayer, see here there are two types of protein present in the lipid bilayer, integral protein, integral protein,
Integral, this is major protein, integral protein, and peripheral protein. Peripheral protein attached with the integral protein outside. This is peripheral protein. These are the integral protein, which is penetrating in between the lipid bilayer. This is integral protein, and outside there is. In outside there is also present cholesterol. Some cholesterol also attached with this protein. Carbohydrate molecules attached with this protein molecule. This is called also called glycocalyx. This figure I have taken from your textbook, Guyton and Hall. You have to draw this figure in your exam if the question came like draw and label cell membrane. Now, functions of proteins present in the cell membrane. There are two types of protein present in the cell membrane. That is peripheral protein and integral protein. What is the functions of peripheral protein here? Functions of peripheral protein. Peripheral protein functions almost entirely as enzyme. This is very, very important MCQ question. Functions of peripheral protein, that is functions almost entirely as enzymes or as. Controller of transport of substances through the cell membrane pore. Now, integral protein. Some are cell adhesion molecules that anchor cells to their neighbors or to the basal laminas, and some proteins function as pumps, actively transporting ion across the membrane. তাহলে দেখো, peripheral protein যে কথা আমরা জিজ্ঞেস করব, peripheral protein এর ফাংশনটা কি? Peripheral protein গুলি কাজ করবে কি হিসেবে? Enzyme হিসেবে। আর integral protein কি কি হিসেবে কাজ করবে? Cell adhesion molecule, pump হিসেবে কাজ করবে। They can act as carrier, they can act as ion channels, they can act as receptors, they also can act as enzyme also, which catalyzing the reaction at the surface of the membrane. These are the functions of integral protein. You have to write down in your khata and in viva, you have to tell like shortly, like this way. Integral protein acts as cell adhesion molecule. Number two, acts as pumps. Number two, carrier. Number three, carriers. Number four, ion channels. Number five, receptors. And number six, acts as enzymes, which catalyzing the reaction at the surface of the membrane. This is all about cell membrane protein. Now, membrane carbohydrate. Already I have shown you that carbohydrate molecule attached with the integral protein, few carbohydrate molecule. This is also called glycocalyx. That is, membrane carbohydrates occur in combination with proteins or lipid. It is called, that is glycolipid, glycoprotein, proteoglycans, like this way, carbohydrate attached with lipid or protein. Thus, the entire surface of the cell membrane often has a loose carbohydrate coat. This is called glycocalyx. So, glycocalyx means combination of carbohydrate with protein or lipid. Remember this thing. It may be glycolipid, it may be glycoprotein or proteoglycans. That is, entire cell membrane often has a loose carbohydrate coat. This is called glycocalyx. Now, see here, glycolipid. See the figure of glycolipid, figure of glycoprotein. Glycolipid, glycoprotein. These are all glycocalyx, that is carbohydrate. Now, functions of carbohydrate in cell membrane. This is very important things. Functions of carbohydrate in cell membrane. Carbohydrate molecules are negatively charged that repels other negative objects. First function. Number two, cell are attached to each other tightly by glycocalyx. This is very, very important MCQ question. Functions of glycocalyx, cells are attached to each other tightly by glycocalyx. Number three, glycocalyx acts as a receptor substances for binding of hormone such as insulin. This is also MCQ question. Glycocalyx acts as a receptor substances for binding of hormones such as insulin. It takes part in immune reaction. These are four functions of glycocalyx. Next question, what is organelles? This is very, very common viva question, and also from the written exam. It may come in a written exam for 1 marks. What is organelles? That is cell contained
I like to ask this question invariably, what is organelle? What do you mean by organelle? Is cell contains highly organized physical structures called intracellular organelles. That is, organelles are highly organized physical structures that is present in the every living cell. That is, every living cell contains highly organized physical structure. This is called organelles. Cytoplasmic organelles are the cellular structures that embedded in the cytoplasm. Tara cytoplasm e drobibuto thake. Now, cytoplasmic, name the cytoplasmic organelles. That is, organelles with limiting membrane, that is with membrane or without membrane. You have to tell organelles with limiting membrane. First one is mitochondria. Number two, already you know that mitochondria, endoplasmic reticulum, Golgi apparatus, lysosome, peroxisome, all are cytoplasmic organelles with membrane, membranous organelles. Also, please add here secretory granules and nucleus. Of course, they also have membrane. That's why I am giving here organelles with membrane. Now, organelles without limiting membrane, that is ribosome, centriole, cytoskeleton, that is microtubules, microfilaments. Now, next question. Next question, please everybody write down. Next question, tell the function of mitochondria, endoplasmic reticulum, Golgi apparatus, ribosome, lysosome, peroxisome, cytoskeleton, nucleus. Again, I am repeating you. Tell the function of, examiner may ask you any one of them. Tell the functions of, first one, mitochondria. Number two, endoplasmic reticulum. Number three, Golgi apparatus. Number four, ribosome. Number five, lysosome. Number six, peroxisome. Number seven, cytoskeleton. Number eight, nucleus. You have to memorize all these functions of these organelles and non-organelles substances. About mitochondria. Next, origin of mitochondria. From where? It is maternal origin or paternal origin? Do you know anyone? Mitochondria, maternal. Maternal. Very good. Maternal origin. Can you know maternal origin? ম্যাম এখানে ম্যাম স্পার্ম পিও থাকবে ম্যাম ওভাম থেকে আসবে ম্যাম জাইগোট ওভাম থেকে আসবে ওভাম থেকে আসবে কিন্তু কেন স্পার্ম থেকে আসবে না সেটা আমাকে বলো স্পার্ম ম্যাম পিও থাকবে ম্যাম কম থাকবে হ্যাঁ স্পার্মে মাইটোকন্ড্রিয়া কম থাকবে না ম্যাম স্পার্ম কম থাকবে ম্যাম আচ্ছা শুনো এটার অরিজিনাল এক্সপ্লেনেশনটা তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে কি ব্যাপার সেটা হচ্ছে হোয়েন এভার ওয়ান স্পার্ম পেনিট্রেট দা জোনা পেলুসিডা লেয়ার একটা স্পার্ম যখন ওভামের জোনা পেলুসিডাকে ক্রস করবে অনলি হেড পোর্শন ক্যান এন্টার ইনটু দা জোনা পেলুসিডা টেলটা কি হবে শেডিং আউট হয়ে যাবে পড়ে যাবে অল মাইটোকন্ড্রিয়া ইন দা স্পার্ম লাইজ ইন দা টেল পোর্শন তাহলে টেলটা তো ঢুকতেই পারছে না ওভামে ঠিক কি না শুধু ঢুকে কি হেড পোর্শন হেডে তো কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না যার ফলে অল মাইটোকন্ড্রিয়া কোথা থেকে আসবে অল মাইটোকন্ড্রিয়া ফ্রম ম্যাটারনাল অরিজিন কাম ফিটাসের সকল মাইটোকন্ড্রিয়া কোথা থেকে আসবে ম্যাটারনাল অরিজিন কারণ স্পার্মে কোনো হেডে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না টেলটা কি হয় ঢুকতে পারে না জোনা পেলুসিডাকে ক্রস করতে পারে না ওভামের যার ফলে টেলটা পড়ে যাচ্ছে টেলেই মাইটোকন্ড্রিয়াটা প্রেজেন্ট থাকতো এখন যেহেতু টেল ঢুকতে পারে না অনলি হেড ক্যান পেনিট্রেট থ্রু দা জোনা পেলুসিডা অফ দা ওভাম দ্যাটস হোয়াই অল মাইটোকন্ড্রিয়া দ্যাট ইজ ফিটাস কামস ফ্রম দা ম্যাটারনাল অরিজিন দিস ইজ দা রিয়েল এক্সপ্লেনেশন বুঝা গেল বুঝতে পেরেছো তোমরা Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Next question. Next question. It is self-replicating or not? Mitochondria self-replicating or not? Mitochondria ki regenerate korte pare nije nije? Self-replicating, ma'am. Yes, very good. Self-replicating. Karon ki mitochondria te DNA
আছে তাই না? ডিএনএ হ্যাঁ ডিএনএ আছে ডিএনএ আছে ম্যাম। হ্যাঁ আছে, এই জন্য এটা সেলফ রেপ্লিকেটিং, দিস ইজ ভাই দা কোশ্চেন। আচ্ছা কোন কোন সেলে মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট, ইন হুইচ সেল, কোন কোন সেলে মাইটোকন্ড্রিয়া আরবিসিতে থাকবে না? আর হচ্ছে ম্যাম টার্মিনাল ক্যারোটিনোসাইট। ভেরি গুড, আই এম ভেরি মাচ হ্যাপি টু হিয়ার ইওর ভয়েস। টার্মিনাল ক্যারোটিনোসাইট, ভেরি গুড। মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট ইন আরবিসি সেল এন্ড টার্মিনাল ক্যারোটিনোসাইট। নাও এখন যেটা নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করব, যে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের এনজাইম গুলি মাইটোকন্ড্রিয়ার কোথায় থাকে, ক্রিস্টিতে থাকে নাকি ম্যাট্রিক্সে থাকে? অক্সিডেটিভ ফসফোরাইলেশনের এনজাইম গুলি মাইটোকন্ড্রিয়ার কোথায় থাকে, ক্রিস্টিতে থাকবে নাকি ম্যাট্রিক্সে থাকবে? ম্যাম ম্যাম আরেকবার কোশ্চেনটা। এই ভুলটা তোমরা কেন করো? অক্সিডেটিভ, আই এম শোয়িং ইউ স্লাইড, মাইটোকন্ড্রিয়া, সি হিয়ার, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া আমরা কি বলি, পাওয়ার হাউস তাই না, সেলফ রেপ্লিকেটিং, maternally inherited, ঠিক আছে? এই তিনটা আমরা পড়ে ফেলেছি already, we have finished these three things. Now see here, cristae and matrix, I am showing you the figure, this is called shelf like things, this is called cristae, and inner portion there is matrix. The enzymes for oxidative phosphorylation always present in the cristae. Oxidative phosphorylating enzyme kothay thake? This is my very favorite question, viva question. Always মনে রাখবে অক্সিডেটিভ ফসফোরাইলেশন এর এনজাইম গুলি ক্রিস্টিতে থাকবে। দেখো স্ট্রাকচার, আই এম শোয়িং হিয়ার এনজাইমস ইন রেড কালার, এনজাইমস ইনভলভড ইন অক্সিডেটিভ ফসফোরাইলেশন আর রেস্ট অন দিস ক্রিস্টি। অলওয়েজ রিমেম্বার দিস থিং, বুঝতে কি পেরেছ? তাহলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন এর এনজাইম গুলি কোথায় থাকবে, ক্রিস্টিতে থাকবে, ঠিক কিনা? ক্রিস্টিতে থাকবে। তাহলে ম্যাট্রিক্স কি কাজে লাগে দেখো তো, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স ইজ এ জেল লাইক সলিউশন এন্ড কন্টেইনস এনজাইমস ফর টিসিএস সাইকেল, এনজাইমস ফর বিটা অক্সিডেশন অফ ফ্যাটিসিড, কোএনজাইমস এডিপি, হাই এনার্জি ফসফেট, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, আরএনএ এন্ড রাইবোজোমস, দিস আর প্রেজেন্টস ইন দ্য মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এমসিকিউ কোশ্চেন এন্ড অলসো ভাইভা কোশ্চেন। ক্রিস্টিতে কি থাকবে আর মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে কি থাকবে, এই জিনিসগুলি খুব ভালো করে তোমাদেরকে পড়ে ফেলতে হবে। এবং ফিগার, মাইটোকন্ড্রিয়া ফিগারটাও একটু আঁকা শিখে ফেলবে। নাও ফাংশনস অফ মাইটোকন্ড্রিয়া আমরা কি জানি, মেইনলি হচ্ছে কি এটিপি সাপ্লায়ার, ঠিক না, পাওয়ার হাউস অফ দ্য সেল। তারপর ফর রিটেন এক্সাম সুন্দর করে একটু লিখতে হবে, ইফ ইউ ওয়ান্ট টু অবটেইন গুড মার্কস ফর রিটেন এক্সাম। সি ফার্স্ট ফাংশন, ইট কজেস দ্য অক্সিডেশন অফ নিউট্রিয়েন্টস ফর্মিং কার্বন ডাই অক্সাইড, ওয়াটার এন্ড রিলিজিং এনার্জি। নাম্বার টু, দ্য লিবারেটেড এনার্জি ইজ ইউজ টু সিনথেসাইজ এ হাই এনার্জি সাবস্টেন্স কল এটিপি। Number 3, mitochondria contains enzymes that take part in respiratory chain or electron transport, oxidative phosphorylation, citric acid cycle, oxidation of fatty acid. Number 4, it contains DNA and take part in synthesis of RNA and protein. Next, endoplasmic reticulum. Endoplasmic reticulum types বলো, একজন একটু টাইপস বলো। ম্যাম টু টাইপস, ম্যাম টু টাইপস, ম্যাম রাফ এন্ডোপ্লাজমিক এন্ড রাফ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ফাংশন বলো, স্মুথ এর ফাংশন কি? ম্যাম স্মুথ এর ফাংশন হলো লিপিড সিনথেসিস অফ লিপিড সাবস্টেন্স ইন দ্য সেল। আর ই রাফ এর? ম্যাম সিনথেসিস হলো ম্যাম প্রোটিন মলিকিউল, প্রোটিন সিনথেসিস। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। See here, figure of three-dimensional figure of endoplasmic reticulum. See here, endoplasmic reticulum. Here, whenever ribosome is attached with this endoplasmic reticulum, this is called graft
CR rough endoplasmic reticulum when ribosome attached with this. But see at this portion, here no ribosome is attached here. This is called smooth endoplasmic reticulum. So two types, rough or granular endoplasmic reticulum, smooth or a granular endoplasmic reticulum. Now, endoplasmic reticulum, rough endoplasmic reticulum, it concerned with or responsible for protein synthesis. Secretory protein, serum protein, organelle proteins, integral membrane proteins. These are the examples of proteins. Now, smooth or granular granular endoplasmic reticulum. No ribosome is attached with endoplasmic reticulum, responsible for lipid metabolism, steroid hormone synthesis, and detoxification process. Participate in the contraction of muscle cell in the form of sarcoplasmic reticulum. Already we knew that thing, that endoplasmic reticulum in muscle is called sarcoplasmic reticulum. Okay, next class we'll discuss all questions of item 2, all other questions of item 2. This is all for today. Thank you, everybody. Thank you very much. Stay at home and stay safe. Thank you. Thank you, ma'am. Assalamualaikum, ma'am.